বাহ বাহ বাহ, তোমরা তো দেখছি বেশ লক্ষ্মী। এ ম্যাডাম, আমরা দেখছি তোমার চোখটা খারাপ হয়ে গেছে। কেন দেখছো না? আমরা তো বেটা ছিলাম, লক্ষ্মী হবো কি করে? আমরা তো নারায়ণ। তাছাড়া মা তো সব সময় বলে ছোট্টু ছিলা নারায়ণ। তোমরা ছোট্টু? হাসো না ম্যাডাম, হাসো না, না হলে রাইতে কি খাইছো সব দেখাবে। দাঁতগুলা তোমার সব ফাঁকা ফাঁকা। চুপ করো যত বান্দর ছেলে। আচ্ছা শুনো, আজকে তোমাদের স্কুলে নতুন ম্যাডাম আসবে। এ ম্যাডাম, ওই নতুন ম্যাডামটা তোমার পাড়াই সুন্দর। নতুন ম্যাডামটা মা না ছা? কি করবে? না মানে ছা হলে আমরা ট্রাই করব, আর মা হলে বাবা কে ডাকি দেব। ডাকতে হবে না, ডাকতে হবে না বেটা, আমি নিজেই চলে এসেছি। আপনি দেখতে এলাম ছিলাগুলো কেমন লেখাপড়া করছে। তা কেমন দেখলেন? মনে হচ্ছে আর একবার এই খেলা ভর্তি হয়েছো। এবার আপনি আসতে পারেন, এখন এখানে নতুন ম্যাডাম আসবেন। আপনি যান যান। হ্যাঁ, নতুন ম্যাডাম আসবে। এ বেটা, একটা ভালো ফটো তুলে রাখবি রে, একটা ভালো ফটো তুলে রাখবি। ফোনটা দে, তবে না ফটো তুলে রাখব। হ্যাঁ হ্যাঁ, লে 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 বেটা, লে 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 লে। আসছি ম্যাডাম। বাই বাই বাই। এ ম্যাডাম, আমি না হলে তিনবার বাই বাই বললাম, তুমি অন্তত একবারও বাই বললো। আসুন ম্যাডাম আসুন। তোমরা জানো না নতুন কেউ এলে উঠে দাঁড়াতে হয়? কই, যখন বাবা এলে তখন তো দাঁড় করাইলে নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাইকে উঠে দাঁড়াতে হবে না, ক্লাসে যারা বোকা তারাই দাঁড়াও। কি হলো? ও ক্লাসে তাহলে সবচাইতে তুমিই বোকা। আমি বোকা কেন হব ম্যাডাম? তাহলে দাঁড়ালে যে? না মানে তোমরা দুজন একাই দাঁড়াইছো তো তাই। চুপ বস, ম্যাডাম যা যা প্রশ্ন করছে উত্তর দে। আস্তে আস্তে শুনলাম তোমার আজ স্কুল আসতে দেরি হয়েছে, কেন? ইংরেজিতে উত্তর দাও। ম্যাডাম, হামদার গাড়ি কাদার মধ্যে ঢুকে গেছিল। নো নো, টেল মি ইন ইংলিশ। আমার গাড়ি ওয়াজ অরিং দাঁড়া। নো লোডিং চোরিং, অনলি ভুম ভুম সাউন্ড করে। এই তোমার ইংরেজি, তুমি বাংলায় ভালোবাসা নিয়ে কিছু বলো। যেখানেই ভালো লাগা সেইখানেই ভালোবাসা, আর যেখানেই ভালোবাসা সেইখানেই প্রেম, আর যেখানেই প্রেম সেইখানেই ধোকা, যেখানেই ধোকা সেইখানেই ব্যথা, আর যেখানেই ব্যথা সেইখানেই ঝুন্ডুবা মহলম। ম্যাডাম আমি একটা প্রশ্ন করি, তুমি একবার উত্তর দাও তো। করিব, করো। সবাই রাইতে দেই, কেউ সময় পেলে দিনেও দেই, টানা এক ঘন্টা, কেউ দু ঘন্টাও দেই, কেউ আরো সারা রাত দেই, কেউ আরো সকালেও দেই। দিবার সময় না পুরো গরম হয়ে যায়। বলো না ম্যাডাম, কি কি মোবাইল চার্জ ম্যাডাম? ও আমি ভাবলাম। থাক, তোমাকে আর তোমার ভাবনা প্রকাশ করতে হবে নাই। শোনো, যখন তোমার একা লাগবে, যখন চারদি কিছুই দেখতে পাবে নাই, দুনিয়াটা ঝাপসা হয়ে আসবে, তখন তুমি আমার কাছে চলে আসবে। কেন? চোখে ডাক্তার দেখাই দিব। কি অসভ্য জানোয়ার বাজি! শুনুন, আমি এদের ক্লাস নিতে পারবো না, আমি চললাম। আরে শুনুন শুনুন শুনুন, আমিও চললাম। এ ম্যাডাম শুনুন শুনুন শুনুন, যা চলে গেল।